প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পটুয়াখালীর মনোলোভা সৈকত জনপদ কুয়াকাটায়। কুয়াকাটার রকমারি শোভা আর ভিন্ন স্বাদের মজাদার খাবার দুটোই উপভোগ করব আজ। বঙ্গোপসাগরের পায়ের কাছে কুয়াকাটার সৈকত দৈর্ঘ্যে প্রায় 18 কিলোমিটার লম্বা। জোয়ার এসে উথাল পাথাল, ভাটার সময় শান্ত। একসময়ের জনবিরল কুয়াকাটা সৈকত এখন কি বড় কি ছোট, উচ্ছলতা আনে সবার প্রাণে। পূর্ব, পশ্চিম আর দক্ষিণ প্রায় তিন দিকে বঙ্গোপসাগরের বেষ্টনী। কুয়াকাটার আরেক নাম তাই সাগর কন্যা। সোয়া 200 বছর আগে রাখাইনদের খনন করা এই কুয়া থেকেই জনপদের নাম হয়েছে কুয়াকাটা। কুয়ার ধারেই রাখাইনদের প্রাচীন বৌদ্ধ মন্দির। শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির নামের এই উপাসনালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা নিবেদন করে হৃদয়ের অর্ঘ্য। সাগরপাড়ের জনপদ হলে কি হবে, দেশের 8-10টা জনপদের মতো কুয়াকাটার মেঠো পথেও মন ভরায় গ্রাম বাংলার চিরন্তন নিসর্গ শোভা। এবার যাচ্ছি ইসলামপুরে। শুনলাম সেখানে নাকি ঐতিহ্যবাহী মজার এক রান্নার আয়োজন চলছে, চলুন যাই। কত বিচিত্র নামের আর বিচিত্র স্বাদের রান্না যে আছে আমাদের দেশে। এবার আমি এসেছি খাদিজা আপার বাড়ি। উনিও নাকি আমাদের এক মজার খাবার রান্না করে দেখাবেন। আপা কি রান্না করবেন? মুই আজকে রান্না করবো নাহলের পেটে চিংড়ি। কি? নাহলের পেটে চিংড়ি। নাহলের পেটে চিংড়ি মানে? নাহলের পেটে চিংড়ি মানে নারিকেলের ভেতর চিংড়ি মাছটা থাকবে, এই জন্য মগ দেশে কয় নাহলের পেটে চিংড়ি। বাহ, মজার তো। তো চলেন শুরু করি। রন্তাই দেখবেন। প্রথম কাজ নারিকেলের মুখটা ফুটো করে ভেতরের পানি বের করা। যেহেতু খাবারের নাম নারিকেলের পেটে চিংড়ি, কাজেই পেটটা তো আগে খালি করে নিতেই হবে। কি দুইটা নারিকেল করবেন? হয় মইজি দুইটা না হলেই করব। উপকূলীয় এলাকা হওয়ায় কুয়াকাটায় নারিকেল খুব সহজে পাওয়া যায় বলে এখানকার মানুষের খাবার দাবারেও নারিকেলের ব্যবহারটা একটু বেশি। এইলন মগো দেশে নাহলের পানি খাইলে আমের পোয়ান্ডা জুড়েই দিই। তাই? হয়। আসলে মোর পরান্ডা জুড়াইয়া গেছে। দেখছেন, মুই সত্য কথাই কইছি। এখন মুই এই মশলাটি দিয়ে এই চিংড়ি মাছটারে মাখবো। আচ্ছা, আমি হেঁয়ে দেখি। নারকেলের পিঠে চিংড়ি রাঁধতে 7টি মশলা লাগে। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। লবণ তো লাগবেই, আর সাথে যোগ করতে হবে কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার খোসা ছাড়ানো চিংড়ি মাছের সাথে স্বাদ বুঝে পরিমাণ মতো সব মশলা দিয়ে তাতে তেল ঢেলে মাখতে হবে ভালো করে। এখন নাহলের পেটে চিংড়ি বলবো, আমি কলেবেন মুই এক কলম ভালো ইজিবি।
নয় এরমের মধ্যে ঢুকেই দেবেন, বোটেঙ্গুল এরম মধ্যে সাপ দিয়ে দেবেন, থালির মধ্যে আমায় রান্না কিন্তু আমায় দিন। মুখের ফুটো দিয়ে মশলা মাখানো চিংড়ি ঠেসে ঠেসে ভরে ফেলতে হয় নারিকেলের ভেতরটা। নারিকেলের পেট ভরে গেলে মুখটা বন্ধ করতে হয় আটা বা ময়দার মন্ড দিয়ে। আটা বা ময়দার এই প্রলেপ ভেতরের মশলা মাখানো চিংড়িগুলোকে বাইরে আসতে দেয় না, বাইরের কোনো কিছুকেও ভেতরে ঢুকতে দেয় না। নারিকেলে আছে আয়রন, ফসফরাস, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক, চিংড়িতে আয়োডিন ও প্রোটিন। খাবারের পুষ্টিমানটা ভালোই হবে মনে হচ্ছে। আগুনের আঁচে নারকেলের বহিরাবরণ যেন পুড়ে না যায় এবং চিংড়ি সুরক্ষিত থাকে, সেজন্যই কাদার আস্তরণের প্রতিরক্ষা দেয়াল। কাদামাটি লেপতে হবে নারকেলের পুরো গায়ে, বাদ দিতে হবে শুধু আটা বা ময়দার প্রলেপ দেয়া মুখের অংশটুকু। আপা কদ্দুর হইছে, মোড়টা কিন্তু হয়েই গেছে, দেখতে আছেন? তো আর একটু বাকি, তাড়াতাড়ি হরেন, তাড়াতাড়ি হরেন, এর পর কিন্তু চুলার মধ্যে পুরা দিতে হইবে। কাদার আস্তরণ আর নারিকেলের খোল পেরিয়ে আগুনের তাপ পৌঁছবে ভেতরে, সেই তাপে নারিকেলের শ্বাস আর মশলা মাখা চিংড়ির মিথস্ক্রিয়ায় সিদ্ধ হবে খাবার। আহ, রংটা যা হয়েছে না! লন, খাইয়ে দেন, কি মজা! নারকেলের পেটে চিংড়ি কুয়াকাটার মানুষ খুব মজা করে খায়, আমিও খেয়ে দেখি, না মুইও খাইয়া দেখি। দারুণ মজা! কিভাবে রান্না করবেন নারিকেলের পেটে চিংড়ি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আস্ত নারিকেলের মুখ একটু বড় করে ফুটো করে পানি বের করে নিন। খোসা ছাড়ানো মাঝারি চিংড়ি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ ও তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিন। নারিকেলের মুখের ফুটো দিয়ে মশলা মাখা চিংড়ি এবার ভরুন নারিকেলের পেটে। আটা বা ময়দার মন্ড দিয়ে নারকেলের মুখের ফুটো বন্ধ করে দিন। এরপর মুখ বাদে নারকেলের পুরো গা কাদামাটি দিয়ে লেপে মাটির চুলার আগুনে পুড়তে দিন। পোড়া হয়ে গেলে নারকেলের পেট ফাটিয়ে বের করে নিন মজাদার চিংড়ি। পিক সিজনের হৈহুল্লোড় বাদ দিলে কুয়াকাটা সৈকতের মূল বৈশিষ্ট্য নির্জনতার প্রশান্তি। কি দিনে কি দিনান্তে কুয়াকাটা মনকে টানে স্নিগ্ধ মায়ায়। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল এ সৈকত এখন ভ্রমণপিয়াসীদের প্রিয়তম জায়গা। একদিকে প্রকৃতির ঐশ্বর্য,
অন্যদিকে রন্ধন সংস্কৃতির ঐতিহ্য, দুয়ে মিলে দারুণ বৈচিত্র্যময় সাগরকন্যা কুয়াকাটা। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ভিন্ন কোনো জনপদে। ভালো থাকুন সবাই।